আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন ধরে নিচ্ছি আপনি আপনার মতো আর আমি আমার মতো আছি তাহলে মিনিট টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম এটাতে আপনার আমি ইনফরমেশন বলবো আর থিমে ডাউনলোড লিঙ্কটি দিয়ে দেবো এবং এম থিমটি ইনস্টল দেবো এবং ইম্পোর্ট ফাইল ড্যামো ফাইলে ইনস্টল দেবো তো এই মিনিট টিউটোরিয়ালের এতটুকুই পার্ট হবে সো আজকে কথা বলছি হলো অ্যান্ট্রো অ্যান্ট্রো হলো জব পোর্টাল ওয়ার্ডপ্রেস থিম আসলে নয়েজের কারণে আমার এখানে থিম মানে থিউটাল তৈরি করা হয়ে ওঠে না যারা যাকে টুকটাক টুকটাক চলতে থাকে যাই হোক এটা একটি জব পোর্টাল যেটা আপনার কাছে একটা যদি আপনি জব পোর্টাল একটা তৈরি করতে চান তাহলে এটা আপনার জন্য বেস্ট থিম আর এটা একশো তিরানব্বই বার সেল হয়েছে উইথ ভিজুয়াল কম্পোজার এখানে ব্যবহার করা হয়েছে সো কমার্স ব্যবহার করা হয়েছে আর বুস্টার থ্রি ব্যবহার করা হয়েছে উইথ ওয়ার্ডপ্রেস অ্যান্ড ডকুমেন্টেশন রেসপন্সিভ এই সবগুলো ফিচার আছে অলমোস্ট এই ডেমোগুলো মোটামুটি ভালোই আমার কাছে খুবই ভালো লেগেছে ডাব্লিউপি জব ম্যানেজার একটা আছে শোকুমাস আছে কন্ট্রাক্ট ফর্ম সেভেন ম্যালকাম হ্যাঁ এগুলি আছে আর কি মোটামুটি তো অলমোস্ট গুড ইজ পারফেক্ট একটি ওয়ার্ডপ্রেস থিম তো এটার ওভারঅল লুক এই কয়টি দেখতেই পাচ্ছেন তো যেটা আপনার কাছে ভালো লাগে আপনি সেটা ইনস্টল দিবেন আমি আমার ওয়ার্ডপ্রেস সাইটে চলে যাচ্ছি এফিয়েন্স যে থিম তারপরে অ্যাড নিউ ক্লিক করে নিব এরপর আপলোড থিম নামে ক্লিক করে নেব তারপর সিলেক্ট ফাইল করে নেব আমার ডেস্কটপে ফাইলটি আছে তো আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি তো এখানে ইনস্টল নাও ক্লিক করে দেব পিএসপি আইএনআই ভিডিও না দেখে থাকেন তাহলে অবশ্যই পিএসপি আইএনআই ভিডিও দেখে নেবেন আপনার যদি আপলোড সাইজ অর্থাৎ ওয়ার্ড প্রেসে আপলোড সাইজ দুই মেগাবাইট হয় তাহলে অবশ্যই ওয়ার্ড প্রেসে আপলোড সাইজটা বাড়ায় নিতে হবে সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ফাইলটি অলরেডি ইনস্টল হয়ে গেছে আমরা অ্যাক্টিভ নাও ক্লিক করে নেব এরপর প্লাগিংস কয়েকটা দিতে হবে আমরা প্লাগিংসগুলো ইনস্টল করে নেব তো এত কিছু দেখার পরও যদি আপনি না পান তাহলে আমাকে হায়ার করতে পারেন আমি আপনার হয়ে কাজ করে দিতে পারব তো আমি এখানে অল সিলেক্ট করলাম এবং ইনস্টল নাও ক্লিক করে অ্যাপ্লাই নাও ক্লিক করে নিলাম এখানে সবগুলো প্লাগিং ইনস্টল হবে তারপরে আমরা বাদ বাকি অ্যাক্টিভ করবো এরপর ডেবো ইনফোন ইনস্টল করার চেষ্টা করবো শুভধুরা দেখতেই পাচ্ছেন অলমোস্ট আমার সবগুলো প্লাগিং ইনস্টল হয়ে গেছে আমরা রিটার্ন চলে যাব এবার অ্যাক্টিভ করে নিব ঠিক আছে তো আমি সিলেক্ট করলাম অল তারপর অ্যাক্টিভ অ্যাপ্লাই নাও সো অলরেডি হয়ে গেছে আমরা রিটার্ন ড্যাশবোর্ডে চলে যাব তো এটি একটি সোকুমার্সের ল্যান্ডিং পেজ তো আমরা এটা স্কিপ করে নেবো এবং এস দিব তো এটাও ক্যান্সেল করে দেব এরপর আমরা চলে যাচ্ছি এম্পোর্টে সরাসরি সো বন্ধুরা এই টুলসে চলে যাবেন টুলসে যা এপিইউএস ড্যামো ইমপুট নামে একটা ফাইল আছে সেখানে ক্লিক করে নেব যদি আপনার আগে কোনো ফাইল ইনস্টল হয়ে থাকে তাহলে আপনি যে প্লাগিংস একটা আছে রিসেট ওটা দিয়ে আপনার সম্পূর্ণ ডাটাবেসটা রিসেট করে নিতে পারবেন তারপরে আপনি আবার ইনস্টল করতে পারবেন তো ধরে নিচ্ছি আপনার কোনো ফাইল নেই তো আমি এখানে ক্লিক হেয়ার টু ইনপুট ডাটার নামে একটা অপশান আছে সেখানে ক্লিক করব এবং এস ইনপুট করতে যাচ্ছে কি না সেটার জন্য একটা ওকে ক্লিক করতে হবে তো এখানে ইনপুটের সব প্রসেসিং চলছে অলরেডি সেটিং ইনপুট হয়ে গেছে ইনস্টল ডেমো কন্টেন্ট ইনপুট হচ্ছে তারপর উইজেট সেটিং তারপরে স্লাইডার সো বন্ধুরা আমার ফাইলটি অলরেডি ইনস্টল হয়ে গেছে এখানে হোম পেজ একটা সেটিং বলছে তো আমরা হোম পেজটা এখান থেকে চেঞ্জ করতে পারবো তো তার আগে আমরা সাইটটা দেখে নিই তো যাই হোক আমার ওভারঅল এই থিমটি অলরেডি সেট আপ হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এখানে হোম পেজ ওয়ানটা অলরেডি সেট আপ দেওয়া আছে যদি আপনার হোম পেজ ওয়ানটা ভালো না লাগে তাহলে আপনি কি করতে পারেন সেটা দেখায় দিচ্ছি এখানে সেটিং নামে রিডাইরেক্টিং একটা অপশন আছে সেখানে চলে যাবেন তারপর এখান থেকে হোম পেজ ওয়ান দেওয়া আছে আপনি চাইলে হোম পেজ টু থ্রি ফোর এটা দিয়ে দিতে পারবেন যেমন আমি সিলেক্ট করে নিচ্ছি টু এবার চেঞ্জ তারপরে কিছু প্লাগিংস চাইলে আপনি রিমুভ করে দিতে পারেন যে না আমার প্লাগিংসগুলো দরকার নেই সেক্ষেত্রে আমরা প্লাগিংসগুলো রিমুভ করে দিতে পারি দেখতে পাচ্ছেন আমি দ্বিতীয় নম্বর ডেমোটি ইনস্টল দিচ্ছি অলরেডি আমার সব কিছু চেঞ্জ হয়ে গেছে তো ওভারঅল লুকটা এটা আসলো তো আপনার কাছে যেটা ডেমো ভালো লাগবে সেটা ডেমো ইনস্টল করে নেবেন এখানে বাধার কিছু নাই আপনি তো কারো বাধা শুনবেন না আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সেটাই করার চেষ্টা করবেন কথা বলেন ঠিক কি না যাই হোক এখান থেকে আমরা কিছু প্লাগিং চ্যালে অফ করে দিতে পারি যেহেতু আমাদের দরকার নেই মেল ক্যাম্পটা আপনি চাইলে অফ করে দিতে পারেন তারপর আর কি এটাই একটা আছে দরকার নেই সমস্যা নেই ক্লাসিক এডিটরটা দিয়ে নেবেন তাহলে আপনার এডিটরের ঝামেলাটা বন্ধ হয়ে যাবে যেহেতু এখানে নিজস্ব একটা পেজ বিল্ডার ইউজ করা হয়েছে ওয়ার্ড প্রেসে তো অবশ্যই ক্লাসিক এডিটটা দিয়ে নেবেন এবারকে আমরা বেশি কিছু সেটা দেখে নিই যেমন হলো জব লিস্টিং এখানে জব অল জব অ্যাড নিউ জব তারপরে জব ক্যাটাগরি জব টাইপ তারপরে হলো ক্যাট্যাক সেটিং অন এখানে আরও অনেক কিছু আছে তারপরে এই এবার কন্ট্রাক্ট এটা দোকানে ফুটার বিল্ডার এখানে আমরা যে ফুটারটা দেখতে পাচ্ছি সেই ফুটারটা কিন্তু আমরা এখান থেকে বিল্ড করতে পারবো এখান থেকে ফুটারটা বিল্ড করতে পারবো ইস আমেজিং এসে এটা ভালো ভালো তারপরে এটা মেগা মেনু এখান থেকে মেগা মেনু যে আমরা মেগা মেনুটা এখানে দেখতে পাচ্ছি যে মেনুগুলো আমরা ওখান থেকে মেনুটার কাজ করে নিতে পারবো যেহেতু একটি টেন মিনিটের সিরিজ তো সেক্ষেত্রে আমি সব কিছু দেখাচ্ছি না এবার আমরা থিম সেটিংয়ে চলে যাই যাই হোক এটা হলো জেনারেল সেটিং এখানে হলো প্রি লোডার অর্থাৎ সাইডে লো লগিং করার সময় একটা লোডার দেখাবে তারপরে লোড হয়ে সম্পূর্ণ সাইটটা দেখাবে এটা একটা ভালো দিক এটা চাইলে অন করে অন অফ করে দিতে পারেন তারপরে লেজি ইমেজ লোড অর্থাৎ সাইটটা লোড হয়ে যাবে তারপরে ইমেজ আস্তে আস্তে লোড হবে সেটা চাইলেও অন অফ করতে পারেন এবারে চলে আসতেছি হেডার এখানে হেডার অনেকগুলো দেওয়া আছে আপনার যেটা ভালো লাগে সেটা সিলেক্ট করে ব্যবহার করতে পারেন তারপরে এখানে ইমেজ লগো আপলোড করে দিতে পারেন এখানে মোবাইল লগো আপলোড করে দিতে পারেন কোনো সমস্যা নাই তাতে ফেডার এখানে অন অফ তারপরে সার্চ থাকবে কিনা সেটা অন অফ করে দিতে পারেন অটো কম্পোজার সার্চ এখানে থাকবে কিনা দিতে পারেন কা ক্যাট বাটন অর্থাৎ হলো সুকুমার্সের ইয়ে বাটনটা থাকবে কিনা সেটা দিতে পারেন তো এটার দরকার নেই এরপর ফুটার ফুটার যেহেতু এখানে এখানে আমরা ফুটার বিল্ড করতে পাচ্ছি তো সেক্ষেত্রে এখানে ফিল বুট ফুটার ওয়ান টু থ্রি ফোর অনেকগুলো দেওয়া আছে তো আপনার যেটা ইচ্ছা ভালো লাগে সেটা আপনি চেঞ্জ করতে পারেন কোনো সমস্যা নেই এরপর ব্লক ব্লগে পোস্ট কীরকম দেখাবে সেটা তারপরে ব্লক সিঙ্গেল পোস্ট কীরকম দেখাবে সেটা জব সার্স লিস্টিং কীরকম দেখাবে বোর্ড দেখাবে কি না কালার ব্যাকগ্রাউন্ডে ইমেজ কী দেখাবে তারপরে জব আর্কাইভে কী কী দেখাবে কলাম টু দিয়ে যেমন এখানে আমরা কলাম টু দেখতে পাচ্ছি উপরে উঠি এখানে কলাম টু আছে তো আপনি এখান থেকে কলম ওয়ান করে নিতে পারেন তো এই সবগুলো আর কি সেটিং এখানে ফুল উইথ দিতে পারেন এই সবগুলো সেটিং কিন্তু আপনাকে একটা একটা করে দেখে দেখে চেঞ্জ করতে হবে তো অবশ্যই যদি আপনি এটা না পান তাহলে আমাকে হায়ার করতে পারেন আমি আপনার হয়ে কাজটি করে দিতে পারব সমস্যা নাই আমার তো এটাই কাজ যাই হোক আপনি চাইলে এই ইকুমার্স সাইট যদি তৈরি করতে চান তাহলে আমাকে নক দিতে পারেন আমি ইনশাল্লাহ আপনার সাইটটি তৈরি করে দিতে পারব এরপর গুগল ম্যাপস এখানে ম্যাপস অলরেডি কে দিয়ে দিয়েছে তো এটা নিতে হচ্ছে না সুকুমার্সের বেসিক কিছু সেটিং আছে তারপরে ফোর জিরো ফোর এবং স্টাইলসিয়াসেস এখান থেকে কালার কারেকশন করতে পারেন টপ বারে তারপরে এটা ফন্ট সিলেক্ট করতে পারেন টপ বারে কী কী থাকবে সেটা সিলেক্ট করতে পারেন হেডারের কালার তারপরে মেনুর কালার ফুটার কালার কপিডেটেড কালার এবার সোশ্যাল আইকন সোশ্যাল আইকন শো করবে কি না যেহেতু এখানে প্রথমেই এখানে দেওয়া ছিল সরি এটাতে না এটাতে এখানে সোশ্যাল অ্যাকাউন্টগুলো এখানে দেয়া আছে তো আপনি অবশ্যই একটা একটা করে দেখে দেখে নিয়ে এখানে সোশ্যাল আইকন দিয়ে দেবেন তারপর কোনো অন অফ করলেই হয়ে যাবে তো ওভারঅল ভিডিওটা এতটুকুই ছিল তো আপনার যদি মনে হয় যে না এটা আরও বড়ো পাঠ করা দরকার তাহলে আপনি আমাকে জানাবেন আমি ইনশাল্লাহ আপনার হয়ে কাজটা করে দিতে পারবো যেহেতু আমাকে ফ্রিল্যান্সিং করতেই হয় তো মানুষের কাজ করাই আমার কাজ তো অবশ্যই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাবেন যদিও আপনারা জানান না শুধু ডাউনলোড লিঙ্ক ডাউনলোড লিঙ্ক নেন আর কোনো কিছুই বলেন না কষ্ট লাগে যাই হোক কোনো ব্যাপার না যদি ডাউনলোড লিঙ্কটি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি নতুন হয়ে থাকেন আর পুরাতন হয়ে থাকলে ভিডিওটি শেয়ার করুন তারপরে ডাউনলোড লিঙ্ক নেওয়ার জন্য রিকোয়েস্ট পাঠান ইনশাল্লাহ আমি আপনার ডাউনলোড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নেব আর কিছু কথা বলার আছে সেখানে আপনি চাইলে আপনি চাইলে আর্ট শপে ভিজিট করতে পারেন এখানে ই কমার্স রিলেটেড একটা সাইট এখানে সবগুলো প্রোডাক্ট আপনার যেটা সাশ্রয়ী মূল্যে পেয়ে যাবেন এখানে অলমোস্ট আমি সবসময় শপিং করে থাকি তো এখানে মাইক্রোফোন ইউটিউবের জন্য এক্সেসরি এখান থেকে পেয়ে যাবেন তো এটা একটি খুবই ভালো ওয়েবসাইট তো আমরা আস্তে আস্তে এটার মার্কেটিং করতেছি আপনারা চাইলে এখানে এসে মার্কেটিং জয়েন হতে পারেন এখান থেকে মার্কেটিং করে এফিলিয়েটের মাধ্যমে ইনকাম করতে পারেন এটা একটা বিষয় থাকে তো আপনি চাইলে এখানে ইউটিউবের এক্সেসারি অথবা টি শার্ট গেঞ্জি এই সব কিছু এখান থেকে কিনতে পারেন খুব সহজেই আর এখানে মোটামুটি খুব প্রাইস কমে থাকে যেটা বাজারের তুলনায় অনেক কম প্রাইস থাকে তো বুঝতেই পারছেন যেহেতু এটা একটি ইন্টারন্যাশনাল সাইট আস্তে আস্তে হতে যাচ্ছে তো অবশ্যই এখানে আপনি চাইলে কাজ করতে পারেন আপনি এখান থেকে পার্সেস করতে পারেন আরও অনেক কিছু করতে পারেন সো ওভারঅল আজকের ভিডিওটা এতটুকুই ছিল আপনার কাছে ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাই দেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না